এবং ব্র্যাক বলে 345টা প্রজেক্ট পড়েছে, এটা বিশাল ধৈর্যের ব্যাপার। তারপরে তাদের আবার টেকনিক্যাল ক্যাপাসিটি, ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট, ডিউ ডিলিজেন্স সবকিছু দেখে তারা ঠিক করেছে যে 18টা পাবে। এখানে যে কটা সেক্টর এসছে সে প্রত্যেকটা সেক্টরই হচ্ছে জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ সেক্টর। আমাদের যখন কোভিড হয় আমরা চিন্তা করি ধান কাটবে কে, বাজারে খাবার থাকবে কিনা, কে অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করে যে বাজারে খাবারের সাপ্লাইটা আমরা ঠিক রাখতে পারবো কিনা, বা ওটাই হবে আমাদের প্রাথমিক দায়িত্ব। আগামী প্রজন্মের জন্য কাজ করবেন যারা শিশু অধিকার নিয়ে, শিশুদের প্রোটেকশন নিয়ে, আগামী প্রজন্মকে তো ঠিক রাখতে হবে। এত বড় একটা পরিবর্তন দেশে আসলে এটা তো নতুন প্রজন্মের হাত ধরে। আমার একটু শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং শিক্ষাতে আমরা যখন ছোট ছিলাম যখন যেগুলো পড়তাম হয়তো সেই আদর্শগুলো এখন আর সবার মনে করছে প্রয়োজন নেই, কিন্তু সেগুলো ফিরিয়ে আনা খুবই দরকার। স্বাস্থ্য সেটাও দরকার, যেটা মিস করলাম সেটা হচ্ছে যে এই যাত্রায় এনভায়রনমেন্টে কেউ পেল। নিশ্চয়ই পরের বার এনভায়রনমেন্ট একটা আলাদা টপিক হিসাবে আসবে, এবং আপনারা সেখানে আবারও কম সেখানেও কম্পিটিশন হবে, মানে মাত্র কয়েকটা সংখ্যা এনভায়রনমেন্টের কথা বললে তো হবে না, দেশের সবাইকে বলতে হবে। এবং নিশ্চয়ই এনভায়রনমেন্টের ক্ষেত্রেও আগামী আর এরপরের বার পরের রাউন্ডে এই সহায়তা বিস্তৃত হবে। দেখেন আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি, চাইল্ড রাইট নিয়ে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি, হেলথ নিয়ে কাজ করি, যেটা নিয়ে কাজ করি না কেন আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কি শুধুমাত্র সার্ভিস ডেলিভারি, এবং এইটাকে আমরা সোশ্যাল ইকোনমিক রাইটের মধ্যে ফেলে দেব, নাকি এইটা একটু ভ্যালু বেসড হবে, যে আমাদের সোশ্যাল ইকোনমিক রাইটকে অ্যাড্রেস করার সাথে সাথে ভ্যালু বেসডটা এমন হবে যেটা পলিটিক্যাল রাইটের সাথেও সিভিল রাইটের সাথেও লিঙ্ক থাকবে। আমার মনে হয় যে গত অনেক বছরে এনজিও সেক্টরের যে একটা ধার ছিল, এনজিও সেক্টরের যে একটা অবস্থান ছিল বিভিন্ন ইস্যুতে, যেটা রাজনীতিবিদেরা গোনায় ধরতো, এইটা মনে হয় আমাদের অনেকটা কমে। আমরা সার্ভিস ডেলিভারি দিই এবং আমরা সেটাকে হিউম্যান রাইটস বলি, সেটাকে হিউম্যান রাইটস না বলার তো কোনো কারণ নেই, কারণ সোশ্যাল ইকোনমিক কালচারাল রাইটস তো স্বীকৃতভাবে আন্তর্জাতিক হিউম্যান রাইটস। কিন্তু আমাদেরকে সাথে সাথে এই এই ডেলিভারির সাথে এগুলো যদি ভ্যালু বেসড হয় তাহলে আমরা কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইটের সাথে লিঙ্ক করতে পারবো, এবং দেশে যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল সেখানে নাগরিক সমাজের যে বলিষ্ঠ একটা কণ্ঠস্বরের দরকার ছিল, অবস্থানের দরকার ছিল, ঐক্যমতের দরকার ছিল, সেটা আমরা অনেক শেষের দিকে এসে পেয়েছি। আমরা যদি প্রথম থেকেই ভ্যালু বেস, আমরা বলছি না যে ভ্যালু বেস না, কিন্তু আমরা হয়তো ওই কাজগুলোর মধ্যে থেকে এই ভ্যালুটাকে বের করি না, বা কাজগুলোর সাথে এই ভ্যালুটাকে সংযুক্ত করতে অনেক সময় ব্যর্থ হই। আমার মনে হয় নতুন বাংলাদেশের কথা যদি আমরা বলি তাহলে এই যে কাজগুলো আপনারা করবেন, এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি যে বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা গড়ব, সেখানটাতে এই যে আশাটা, এই নতুন প্রজন্মের আসার সাথে এই কাজগুলোকে সম্পৃক্ত করতে এটাকে ভ্যালু বেস করার আসলে কোন বিকল্প নেই। এবার একটু আমি আসি যে আমাদের লোকাল লেভেলে যারা কাজ করেন তাদের আসলে বিদেশি সাহায্য পেতে, দাতা গোষ্ঠীর সমর্থন পেতে কেন এত কষ্ট হয়। এটা কি এই জন্য তারা ইংরেজি লিখতে পারেন না, তারা